আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে জাবি, রাবি, গুচ্ছ ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় আমরা পরীক্ষার হলে যে কোশ্চেন দিবে আমরা কোশ্চেনের উপরে কিভাবে রাফ করতে পারি। আমাদের আলাদা যেহেতু এক্সট্রা কোনো পেপার্স দেওয়া হয় না, সো আমরা কোশ্চেনের উপরে কিভাবে রাফ করব সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলে নিই, যারা আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে যুক্ত হয় তারা অবশ্যই যুক্ত হয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমাদের লিঙ্ক গুলো দেখতে পারো, মানে ওখানে লিঙ্ক গুলো দেওয়ার সাথে তোমরা জয়েন হয়ে যাও, এখানে তোমরা একাডেমিক অ্যাডমিশনের সকল তথ্য পেয়ে যাবা। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো যেটা বলছিলাম যে তোমার জাবি, রাবি, গুচ্ছ এবং এগ্রিগুচ্ছতে আমরা কিভাবে রাফ করতে পারি। সো এটার জন্য আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমার কাছে একটা পেপার আছে, আমি যদি একটু দেখাই, ধরো এটা হচ্ছে কোশ্চেন, ঠিক আছে, দুই পেপারে দুইটা পেজে একটা কোশ্চেন, অবশ্যই পেজটা আরো বেশি থাকবে। সো এরকম একটা কোশ্চেন দিবে এবং তোমার কাছে আর কোনো এক্সট্রা কোনো পেপার দেওয়া হবে না, এখন বলা হবে রাফ করো। এখানে রাফ করে তোমার একটা আলাদা ওয়েমার শিট থাকবে, ওয়েমার শিটে তোমাকে দেখাতে হবে তুমি কাজটা কিভাবে করবা। তো দেখো আমি একটু সিম্পলি দেখাই, আসলে ধরো একটা পেজে ধরো 15টা বা 20টা কোশ্চেন আছে, ধরো কোশ্চেন নাম্বার ওয়ান, এই কোশ্চেনটা ধরো টানা এক লাইন, এক লাইনে কোশ্চেনটা শেষ, এখানে চারটা অপশন দেওয়া রয়েছে, একটা দুইটা তিনটা চারটা, ফাইন। দুই নম্বর কোশ্চেনে এরকম ভাবে গিয়ে এরকম এখানে এসে শেষ হয়েছে, তো এখানে একটা অপশন, এখানে একটা অপশন, এখানে একটা অপশন, এখানে একটা অপশন। তিন নম্বর কোশ্চেন যেটা সরাসরি দুই লাইনে শেষ হয়েছে, এখানে একটু স্কিপ করা নাই, এখানে একটা অপশন, এখানে একটা অপশন, এখানে একটা অপশন, এখানে একটা অপশন। আর এক টাইপের কোশ্চেন থাকতে পারে যেটা এখানে গিয়ে এখানে শেষ হয়ে যাবে, যেমন এইটার মাত্রা কত, ওইটার মাত্রা কত, এইটার মাত্রা কত, বা এইটার গুণাঙ্ক কত, এখানে শেষ হয়ে যাবে অপশন 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 অপশন। তোমার কাছে তুমি যতগুলো কোশ্চেন দেখবা দেখবে এই টাইপের কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে এক লাইন ফুল থাকবে, অথবা এক লাইন হাফ থাকবে, অথবা এক লাইন গিয়ে আর এক লাইনে হাফ চলে আসবে, অথবা দুই লাইন ফুলফিল টাইপের কোশ্চেন। এখন তোমার একটু মাথা খাটাতে হবে, সেটা হচ্ছে যেখানে যেখানে এই যে যতটুকু জায়গা রয়েছে না ফাঁকা, তোমার সুন্দর করে তুমি নিজের মতো করে একটা বক্স তৈরি করে ফেলবে, এবং সর্বোচ্চ যত মানে বড় বক্স তৈরি করা যায় আর কি তুমি সেটাই করবা, ফাইন। সো এখানেও তুমি একটা সুন্দর করে বক্স তৈরি করে ফেলবা। তুমি কিন্তু এখানে রাফ করতে পারবা না, কারণ এখানে অপশন ক, খ, গ, ঘ এখানে এমন ভাবে রয়েছে তুমি এখানে আসলে জায়গা পাবা না। সো যেইগুলো ফুলফিল কোশ্চেন গুলো রয়েছে ওখানে জায়গা নাই, বাট যেখানে অর্ধেক কিংবা এরকম করে রয়েছে, সো এই বক্সটা তুমি ড্র করে নিবা। এখন দেখো কিছু কিছু কোশ্চেন, যেমন এইটার একক কত, ওইটার একক কত, বা হাবি জাবি হ্যান ত্যান, এই টাইপের কিন্তু দেখে উত্তর করা যায়, এটা তোমাদের ক্যালকুলেশন করার দরকার পড়ে না। এখন দেখো ধরো চারটা কোশ্চেন আছে, এই চারটা কোশ্চেনের ভিতরে সে মনে করো একটা কোশ্চেন থিওরিটিক্যাল, বাকি তিনটা ম্যাথমেটিক্যাল, তাহলে তুমি কিন্তু চাইলে এখানে দুইটা রাফ সুন্দর করে করে ফেলতে পারবা। যে তুমি এখানে রাফ করেছো, ধরো এইটার এইটা হচ্ছে তোমার থিওরিটিক্যাল কোশ্চেন, এখানে রাফ করে তুমি দেখা যাচ্ছে যে এখানে উত্তর করেছো, ঠিক আছে। এখন কিছু কিছু পেজ আছে যে এখানে দেখা যাচ্ছে স্পেসই থাকে না, এখানে স্পেস নাই, এখানে স্পেস নাই, তো সেই ক্ষেত্রে আসলে কি করা যায়। দেখো তোমার কাছে কিন্তু অপশন থাকে, যেমন তোমাকে কিন্তু বলা হয় না যে সবগুলো সাবজেক্ট দেখাও, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, দেখা যাচ্ছে এই টাইপের ছয়টা সাবজেক্ট রয়েছে, তোমাকে বলা হলো যে এই চারটা সাবজেক্ট দেখাও। অথবা তুমি যদি অন্য ভার্সিটিতে যাও, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার আইকিউ থাকে, তোমাকে বাংলা ইংলিশের ভেতর যে কোনো একটা দেখাতে বলে, বাট ইউনিভার্সিটির কোশ্চেন বাংলা ইংলিশ দুইটাই থাকে, বাট দেখা যাচ্ছে তোমার একটা সাবজেক্ট দেখাবো বা একটা সাবজেক্ট। সো বাংলা ইংলিশের ক্ষেত্রে পুরো জায়গাটা কিন্তু ফাঁকা পড়ে থাকে, কারণ তুমি দেখা যাচ্ছে ওটা অ্যান্সারই করবো না, সে গুচ্ছতে পরীক্ষা দিবা, তুমি এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দেখাবা, মানে দেখা যাচ্ছে একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে গেছো, তিনটা সাবজেক্ট দেখানো লাগবে, সেখানে চারটা সাবজেক্ট রয়েছে, সো একটা সাবজেক্ট যেহেতু দেখাচ্ছ না, ওখানে ওখানে পুরো ফাঁকা পড়ে থাকে, চাইলে ওই জায়গাটা ব্যবহার করতে পারো। তবে হ্যাঁ, যদি এরকম পাশে সাইডে করা যায় তাহলে বেটার হয়, কারণ এখানে করে এখানে দাগাতে অল্প সময় লাগবে। বাট যদি তুমি এমনটা করো যে এখানে প্রথম পেজে কোশ্চেন,
তারপরে তোমার শেষ পেজে রয়েছে বাংলা প্রশ্ন, ওখানে তুমি রাফ করে এখানে দেখে ওই মার্কশিটে পূরণ করতেছো, অনেক সময় নষ্ট হবে। সো ওই কাজটা কখন করবা? বিকল্প অপশন, তুমি বক্স তৈরি করবা, দেন হচ্ছে অ্যান্সারটা করবা, দেন যদি মনে হচ্ছে যে না আমার মনে হচ্ছে যে এভাবে করলে হচ্ছে না, তো সেই ক্ষেত্রে তুমি ওই কাজটা করতে পারো। সো এটা হচ্ছে আমার মনে হয় সব থেকে ভালো একটা ওয়ে। তারপর তোমাদের যদি মনে হয় যে না ভাই এই এই স্টেপ এই সিস্টেম বাদে আমি নিজের মতো করে রাফ করবো, ওকে ফাইন, বেটার বেটার, তুমি তোমার মতো নিজের মতো আগাও। আমার মাথায় যে আইডিয়াটা আসছে বা আমি যেভাবে অ্যাপ্লাই করেছিলাম ভর্তি পরীক্ষায়, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, এবং সবগুলো ইউনিভার্সিটি তুমি সেম সিস্টেম অ্যাপ্লাই করতে পারো। তো এইটাই ছিল ছোট্ট একটা ভিডিও। ও আর একটা বিষয় আমি একটু বলি, সেটা হচ্ছে যে বায়োলজির ক্ষেত্রেও কিন্তু আসলে রাফ টাফ করা লাগে না, রাইট? সো বায়োলজির জায়গাটা তুমি আসলে ব্যবহার করতে পারো, ওইটাও তোমার আসলে হেল্প করবে। যেমন একটা পৃষ্ঠা যখন মেলাবা, এইভাবে যখন বের করবা, তখন দেখা যাচ্ছে এই পৃষ্ঠায় কেমিস্ট্রি করছেন আর এই পৃষ্ঠায় হচ্ছে বায়োলজি করছেন। সো যেহেতু একটা পেজ তুমি মেলাইছো ফুল, সো এই ক্ষেত্রে কিন্তু অসুবিধা নেই। যে বায়োলজি কোশ্চেন এখানে দেখবা, এখানে পাশে এই দেখা যাচ্ছে যে একটা পৃষ্ঠা, এরকম দুইটা পৃষ্ঠা, এখানে এখানে বায়োলজি কোশ্চেন রয়েছে আর এখানে ধরো কেমিস্ট্রি কোশ্চেন রয়েছে। সো কেমিস্ট্রি গুলো তুমি অ্যান্সার করছো, এখানে বায়োলজি রাফ করা লাগে না। সো বায়োলজি তুমি এখানে রাফ টাফ করে তুমি কেমিস্ট্রির উত্তরগুলো এখানে ফিল আপ করতে পারো, ঠিক আছে? পেজটা ফুল মানে মেলাই নিবা, তাহলে আর অসুবিধা নেই, বুঝতে পারছো? সো আমার মনে হয় তোমরা ক্লিয়ার এখন বিষয়টা। সো নেক্সট ভিডিওতে দেখা হবে। ভিডিওটা অনেকেই রিকোয়েস্ট করছিল বানাতে, সো বানালাম আর কি, আশা করা তাই, বুঝতে পারছো? সো এখানে করতেছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।